ধর্মবাগ টাইমস কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক ছায়াবানী রিসেপশন হল শীতাতপ নিয়ন্ত্রিত বিবাহ অন্নপ্রাশন উপনয়ন মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930 আমরা প্রথমে সৌভিক দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সৌভিকের হাতে আমাদের তরফ থেকে স্মারক উপহার এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয় প্রথমে সৌভিক দত্ত বাইকে করে লাদাখ গিয়েছিল সৌভিক দত্ত এর করতালি হোক সৌভিকের জন্য এবং পুষ্পস্তব এরপর আরো একজন তার সঙ্গী শেখ হাসান আলী তার হাতে তুলে দিচ্ছেন আরো একজন ম্যাজিস্ট্রেট মাননীয় অমর্ত্য সাহেব অমর্ত্য দেবনাথ মহাশয় সৌরভ দত্ত অনেক অনেক আর আমার যাত্রা শুরু হয়েছিল 1 অক্টোবর রাত 12টা এখানে সেদিন আমাদের বন্যা পরিস্থিতি খুবই খারাপ ছিল দৌলাপুরের দিকে গেট ভেঙে গেছিল তাই রাত 12টায় বেরিয়েছিলাম আমরা 4 দিন পরপর বৃষ্টিতে ভিজে গাড়ি চালিয়ে পৌঁছেছিলাম শ্রীনগর থেকে 2 দিন লেগেছিল আমাদের লাদাখ যেতে এবং টোটাল আমাদের যে ট্রিপটা ছিল হাসান আলী ওর রোহিত ও আমার সঙ্গী ছিল আমরা টোটাল 13 দিন নিয়েছিলাম আরামবাগ থেকে যে ঘুরে আসলো 6300 কিলোমিটার এবং লাস্ট দিন আমরা গাড়ি চালিয়েছিলাম 1250 কিলোমিটার অনলি 28 আওয়ার্স 28 ঘন্টায় আমরা 1250 কিলোমিটার লাস্ট এসেছিলাম সত্যি এখনো ছবি দেখলে মনে হয় যে স্বপ্ন দেখছি বাট স্টিল ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট ছিল এই লাইফে আমার এটাই থ্যাংক ইউ